আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে ছোট্ট একটা প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। তা হলো, এক দর্শক আমার কাছে প্রশ্ন লিখেছিলেন যে ফরজ নামাজের সালাম ফিরানোর সাথে সাথে কি আমরা সুন্নতের জন্য দাঁড়াবো নাকি জায়গায় বসে থেকে জিকির আজগার করতে হবে, কোনটা করতে হবে, নিয়মটা কি, আসল পদ্ধতিটা কি? তো সেই দর্শকের এই প্রশ্ন উত্তরটি আজকে খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি প্রথমে বলছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহু আকবার বলে আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করতেন, এরপরে অন্যান্য তাসবিহগুলো পাঠ করতেন জায়গায় বসে থেকে। প্রত্যেক ফরজ সালাতের পরে জায়গায় বসে থেকে জিকির আজগারগুলো পাঠ করতেন তিনি, সাথে সাথে সুন্নাতের জন্য দাঁড়িয়ে যেতেন না অথবা সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করতে বসে যেতেন না। তিনি যা করতেন তা হলো সালাম ফিরানোর সাথে সাথেই আল্লাহু আকবার বলে আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করতেন, এরপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, তারপরে আরও যতগুলো তাসবিহ আছে আজগার যেগুলো আছে ফরজ সালাতের পরে সেগুলো তিনি পাঠ করতেন জায়গায় বসে থেকে। এরপরে তিনি হয়তো সেখানে মুসাল্লায় দাঁড়িয়ে সুন্নত আদায় করতেন অথবা অধিকাংশ সময় নিজের রুমে গিয়ে নিজের বাসায় গিয়ে সুন্নত আদায় করতেন। এটাই হলো সুন্না। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আমরা অবশ্যই চেষ্টা করব ফরজ সালাতের পরে সালাম ফেরানোর সাথে সাথে আমরা জায়গায় বসে থেকে জিকির আজগারগুলো পাঠ করব, এরপরে দাঁড়িয়ে সুন্নত আদায় করব। আর আমরা যদি সফরে থাকি অথবা ব্যস্ততার মধ্যে থাকি, অতি অল্প সময়ের জন্য মসজিদে গিয়েছি, আমরা সেখান থেকে দ্রুত সুন্নাত পড়ে বের হয়ে আসতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা সালাম ফেরানোর সাথে সাথে আমরা সুন্নাত পড়ে বের হয়ে আসতে পারি, আসার সময় আমরা হাঁটতে হাঁটতে তাসবিহগুলো জিকির আজগারগুলো পাঠ করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।